हाय বন্ধুরা, হাই বন্ধুরা, আমরা এখন এই যে ছেলেটা দেখছেন তো, এই ছেলেটাকে কালকে আমাদের আত্মায় বশ করেছিল, আত্মায় বশ করেছিল। তো এই ছেলেটা গোটা দিন বাড়ির লোক, এই যে বাড়ির লোক, এইটি ওর ভাই, দেখেন তো, এই কোনদিন আসে না, কে এই ছেলেটা কোনদিন আসে না। হ্যাঁ, এইটা ওর বাড়ির লোক। তো ওর বাড়ির লোক গোটা দিন থাকতে পারেন, তো আমাদেরকে বলিছে যে আর ভূত তোমাদের ছাড়াতে হবে, নাহলে তোমার কোথায় নিতে পারি যাও। বাপ মা কি আমাদের সাথে ছাড়লো তাহলে? না, আমি ছাড়িয়ে লিয়েছি, কারণ হচ্ছে না গোটা দিন পারেনি, খুব ব্যস্ত ছিলাম, সে কারণে আসতে পারিনি। ওর বাপ মা এত রাত্রে আমাদের সাথে ছেড়ে দিল? ছেড়ে দিল। কেন ছেড়ে দিল? কেন? ওরা আমাকে দায়িত্ব দিয়েছে যে ভূতের কাছ থেকে তোমরা ছাড়িয়ে আসবে, ওরা গোটা দিন ওযু পারেনি কো ছাড়তে। আবার যদি ভূতে আক্রমণ করে ফেলে আজকে, আক্রমণ করে, সেই কারণে আমি আজকে মজবুত ভাবে সেই জিনিস নিয়ে ব্যবস্থা করে এসেছি। আমি ওই ছেলেটাকে, ওই ছেলেটা ওর নাম ছিল ভাই। হ্যাঁ, ওর ভাই, ওর ভাই। আচ্ছা, এখন আপাতত কোনো কথা বলতে পারছ না নাকি? কোনো কথা বলতে না, ঘুম আছে, ও ছেড়ে দিয়ে যে কোনো কথা বলতে পারছ না? কোনো কথা না, কোনো কথা বলতে পারছ না। গোটা দিন খাওয়া দাওয়া করেছে কিছু? গোটা দিনে খাওয়া দাওয়া নাই, সে অস্থির অস্থির ভাব কালকে রাতে থেকে, যে অস্থির অস্থির ভাব নিয়ে ও বাড়িতে এসেছিল, এসি কালকে রাত্রে বাড়িতে এসে অস্থির অস্থির ভাব, তারপরে ওকে ধরে রাখতে পারে নিয়ম নম্বর চলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে তারপরে আপনার দেখে ডাক করা হয়েছে, তারপরে আপনারা এসছেন, এসে আপনারা যা করবেন আপনাদের উপর দায়িত্ব। এইটা এইটি বাড়ি না? এইটা আমাদের বাড়ি, ঠিক আছে। তাহলে ওকে ছেড়ে দেওয়া হোক, কোন জায়গায় যায় আমার কোনো, আমার বড় বিশ্বাস রাখো, আমি সেই মতো ব্যবস্থা করি। কোনো ভয় নাই তো? কোনো ভয় নাই, ছেড়ে দাও। আমাদের একটাই ভয় কিন্তু, ঠিক আছে, একটা ভয় আমি ছাড়ি নেবো, ছাড়ি নেবো ওখান থেকে, ছেড়ে দেওয়া হোক। কি করে দেখি, কি ব্যাপার, আমাদের উপর আক্রমণ করবে না তো? না না না, ও আক্রমণ যে কি করবে সেটা দেখা যাক, দেখা যাক কি করে। ইয়া, কি ব্যাপার, কি হলো, কি হলো, ইয়া, অবস্থা দেখেন, অবস্থা অবস্থা অবস্থাটা দেখেন। এই কি হলো, অবস্থা দেখেন। এই এই, তাহলে তোমার ভাই কি গুটাতে এরকম করেছে? তোমার ভাই কি সারাদিন এরকম করেছে নাকি? আজকে সারাদিন এরকম করেছে। কোথায় গেল, কোথায় গেল? সর্বনাশ করেছে, ভয়ঙ্কর ভাব তো এই অবস্থা করছে কাল থেকে। সর্বনয় ভয়ঙ্কর তো, একটু আগে যাক, আগে যাক, দেখা যাক না কি অবস্থা, আগে যাক, একটু আগে যাক, একটু আগে যাক, আগে যাক, তাহলে বোঝা যাবে কিভাবে যাচ্ছে। এই বাসটা লড়ছে কেন? মানে এই বাসটি মারতে পারে, বাসটি মারতে পারে, বাসটি মারতে পারে, বাসটি মারতে পারে। খুব সাবধান, তোকে যে আজ কোন আত্মায় বশ করেছে দেখি ছাড়বো। হ্যাঁ, চল। এই এই, দূরে 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 দূরে, এই ও আগে যাক না, আগে যাক, দেখা যাক কত দূরে যাচ্ছে, দেখবো, ফোকাস দিতে বোঝা যাবে কি ব্যাপার। আবার বাস ধরবি? আ, আমার মেন উদ্দেশ্য আত্মাটাকে আমার, ধরেন ধরেন ধরেন, দূরে চলে, মেলা ধরে চলে গেল, ধরেন ধরেন ধরেন, মেলা ধরে চলে গেছে। ইয়া, বসলো ওখানে। আমি আজ যে কোন আত্মা ধরেছে সেদিন, সে আত্মা যে কোন জায়গা, কই কই আমি দেখতে আসিনি কত রে। এই তোমার ভাই কে তুমি একটু ধরো না, ধরো, ছেড়ে দিবো, ছেড়ে দিবো, আর নালে আমি পারবো না কেউ সামনে লাগে। আর ভাইকে জিজ্ঞেস জিজ্ঞেস করো। হ্যাঁ, আমি ধরে আটকাইতে পারছি না ওকে, কালকে এরকম হয়েছে একবার, আজকে আমি সেই জন্য ব্যবস্থা করি। কালকে হই কি এটা হয়েছে কাল থেকে? কই কই রাতে থেকে, কালকে রাত্রে রাত থেকে। আরে কবিরাজ সাহেব, আমি একটা কথা বলি, এই দায়ী কিন্তু আমাদের উপর ঘাড়ে চেপে যাবে।
এই ওইখানে আগুন জ্বলছে নাকি? হ্যাঁ, এই এবার একটু দাঁড়াইতে হবে, ওই আগুনটার ব্যাপারটা দেখি। এই যে ভয়ঙ্কর বন্ধুরা, দেখেন ভয়ঙ্কর বাস ঝাড়ের ভিতরে কাছ থেকে আমি উদ্ধার করে রাখলে দেখা তার। ওইখানে আগুন জ্বলছে, কি ব্যাপার, কি করছে? হ্যাঁ, মাটি খাচ্ছে নাকি? আপনারা বনে জঙ্গলে কিভাবে কি খায় দেখেন, কি অবস্থা এই মাটি এখানে? কোথায় এখানে মাটি খালো? মাটি খালো, আরে সরনা, এখানে উঁচু জায়গাটা মাটি খালো। হ্যাঁ হ্যাঁ, ওকে আগুনটা 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 কি ব্যাপার? কোথায় যাইছে? নিদর্শনটা দেখতে হবে, ও যে কোথায় যায় আত্মাটাকে ধরেছে, ওকে সেই জায়গাটা যাবো, ধরে আটকে নিয়ে যাচ্ছে না তো কি করে? কিন্তু আমাদের বক্তব্য হয়েছে গতকালকে যে এরকম হয়েছে, তারপর থেকে এরকম হয়েছে না তার আগে থেকে হয়েছে? রাত্রে থেকে এরকম হয়েছে। হ্যাঁ, গতকাল রাত্রে থেকে এরকম হয়েছে। তুমি একটু কাছে যাও, তোমার ভাই চলে যাচ্ছে, একটু কাছে যাও। বন্ধুরা দেখেন কি অবস্থা এই, বন্ধুরা লাইভটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আমরা আমরা দেখেন জিনের যে অবস্থান সেইখানে হয়তো যাবে, সেইখানেই হয়তো যাবে, সেই জায়গাটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। আর আমি ওই জায়গাটায় রাস্তাটা ছাড়াবো। এই দেখেন দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থাটা দেখেন, জঙ্গলে বাস পার হবে না তো, বাস পার হবে, বাসে কোনো জাদু মন্ত্র করতে পারে, আমার তিনটি বাড়ি মারবো তো সব ঠিক হয়ে যাবে, তাহলে যাওয়া যাবে তো? আমার ভয় লাগছে কিন্তু বাসের উপর চলতে যাইতে। দেখি কি ব্যাপার, কি করতে লাগলো, আরে সর্বনাশ, ভয়ঙ্কর ব্যাপার, যে যাচ্ছে কোথায়? বন্ধুরা দেখেন কি অবস্থা, এইখানে ও আসবে আমি জানতাম, সেই কারণে ওকে ছেড়েছিলাম। তো দেখা যাক ওইখানে যে ওকে আমি ছাড়ি ঠিক বাড়ি নিয়ে যাবো, তার একটু আপনারা ভয়ে থাকবেন, আমাকে আক্রমণ করতে পারে, সেই কারণে আমি ব্যবস্থা করে এসেছি, দেখা যাক কি হয়। এইবার আমরা সেই লোকেশনটা দেখবো, বন্ধুরা দেখেন যে আমাদের ওই সেলটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। আগুন চলছে, দেখেন আগুনের পাশে একটা আত্মা দাঁড়িয়েছে, দূরে থাকতে হবে, কিন্তু দূরে থাকতে হবে, আগুনের পাশে আত্মা সব সমস্যা হতে পারে। আমরা যাবো না, আগুনে কিরকম হলো, পাশের গ্রামের দিকে চলে গেছে, আত্মার কাছে পৌঁছে গেছে, ওই 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 আত্মার কাছে পৌঁছে গেছে, কিন্তু আপনারা এই ছেলেটা
আপনারা চুপ করি কথা শুনেন আর বন্ধুকে বলেন শেয়ার করে জিনিসটা কিভাবে আমি ছাড়াবো। তাহলে আমরা এখানে বসলাম, এখান থেকে যা হবে হবে, আমরা কাছে যা। এই এই আচ্ছা তাকাও, আত্মাটা কি চলে যাচ্ছে না? আচ্ছা কোন শ্মশান ঘাট থেকে এসছিস? বন্ধুরা দেখেন কি অবস্থা, এই যে ভয়ানক রাত্রিতে আমরা লাইভ আছি, পাশে আত্মা আছে, এই দেখেন পাশে আত্মা চলে গেছে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন আত্মা চলে গেল। আপনারা আত্মা চলে গেল একে ছাড়ি দিব, ওর নাম বলবে বন্ধুরা। হ্যাঁ আত্মা চলে গেছে, আমি একটু কাছে আসছি। হ্যাঁ আত্মা চলে গেছে, তোমরা যাওয়া যাবে তো? আপনারা একটু কাছে আসেন, ওর নাম বলবে, দেখেন কোন শ্মশান ঘাট থেকে এসেছে, ঠিক আছে? হ্যাঁ চলে আসি আগে। দেখেন কি এইখানে আত্মা ছিল, ঠিক আছে? এবার তুমি নাম বলো, কোথায় বল, কোথায় থেকে এসছিস? হ্যাঁ কোন শ্মশান থেকে এসছিস, কোন গাছে সাক্ষাৎ, কোন গাছে বসবাস করিস? বলবো না। সাবধান। এই এই কোন কোন গাছে থেকে এসছিস সেটা বল। এই তাহলে আজ আজ আজকে যে আনা হইলো, তাহলে তো আজকে কি ভর করলো নাকি আবার জোড়া ডবল ভাবে? কিন্তু আমি এখানে ব্যবস্থা করে খালি যাব। তো কোন ঘাট থেকে এসেছিস নাম বল, কোন গাছে থেকে এসেছিস? বলবো না। বল। আমাকে মারিস না। এই নিমেট নিমেট। বল। কোন গাছ থেকে নাম বল। হ্যাঁ যে আত্মাটা ছিল সে আত্মাটা ভর করেছে ওর উপরে, তাহলে আত্মাটার নামটা কি? যে মরিয়েছে আত্মাটা মরিয়েছে নামটা কি জিজ্ঞেস করার চেষ্টা করতে হবে। বলি তুই কিভাবে মারা গেছিস সেটা বল। গলায় দড়ি দিয়ে মারা গেছে। তোর নাম কি ছিল সেটা বল। হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? হিন্দু না মুসলিম? মুসলিম। নামটা কি ছিল, নামটা কি ছিল সেটা বল। মহিলা আত্মা না জিজ্ঞেস করেন দিন সব। হ্যাঁ তোর নামটা কি বল। বুঝতে চাচ্ছে না নাকি? আবুল কেবল সবল আরে শর্মা একবার বল, ভালো করে বল, বল। আমাকে জ্বালাস না তোরা। আচ্ছা এই যে তো তুই মানে ব্যাটা ছেলে না মেয়ে ছেলে সেটা বল। ব্যাটা ছেলে? হ্যাঁ ব্যাটা ছেলে, ব্যাটা ছেলে আত্মা, তাহলে যুবক আত্মা মনে হয় নাকি? তো দর্শক বন্ধু দেখেন আমি আর কিছুক্ষণ পরে একটা মালা দিব, অকেলি বাড়ি চলে যাবো, ঠিক আছে? তো ভাই আমি আর একটু জানার চেষ্টা করি, আর একটু জানার চেষ্টা করি কারণ হচ্ছে ও মানে কতদিন ধরি ওই গাছে বসবাস করছে, কজনকে ধরিছে? এই শোন তুই কজনকে ধরেছিস সেই কথাটা বল। তিনজন। তিনজন? তিনজনকে ধরেছে? তিনজনকে ধরেছি। তাদের কাছ থেকে ছেড়ে এর কাছে কেন আসলি? একে পছন্দ মনে হয় নাকি? একে তোর খুব পছন্দ? তুই বেড়া ছিলি যে আমার সঙ্গে থাকবো ও বন্ধু হিসাবে? আচ্ছা কোনো ক্ষতি করবো না, ক্ষতি না। আজ কি তোকে বলছি, এখন তুই যদি না ছেড়ে একে যাস তোকে এমনই শিক্ষা দিব আমি, তুই একদম কোনো গাছে থাকতে পারবি না, এমন অন্ধকারে যেই বাস করবি, এইখান থেকে ছেড়ে যেই তুই গাছে ফিরে যা, কি বলছিস বল? যাব না। আচ্ছা তাহলে তোকে জ্বালাপোড়া দিতেই হবে।
এই এই কবিরাজ সাহেব, আপনারা সেই মরিচের মরিচ দেন না চোখে? না, মরিচ আমি দিইনি, কারণ হচ্ছে একটু রোগীটার সমস্যা হয়। আমার যে মালাটা হয়েছে মেন, এই মালাটা দিয়ে ওকে সুস্থ করে নিয়ে বাড়ি চলে যাবো। তবে তার আগে নাম টাম আমি একটু জেনে নিছি, মজা করছি একটু ওর সঙ্গে, ঠিক আছে? তো তুই কি যাবি কিনা বল। আচ্ছা, তাহলে তোর আর কিচ্ছু কুলে এখানে শেষ। তারপরে তোকে এমন দূর দূর জায়গায় পাঠাবো, তুই একদম ভয় করবি। এই তো এই তোমাকে বলছি, হ্যাঁ কাকা, এই কবিরাজ সাহেব যখন এই আত্মাটাকে ছাড়াবে, হ্যাঁ পড়ে যেতে পারে, একটু হাত হেল্লা দেবে, হ্যাঁ পড়ে যেতে পারে। তাহলে তোকে আমি আর চলে চলে সসম্মানে যাবি নি। হ্যাঁ আচ্ছা, পড়ে যাবে কিন্তু। তুমি লাইট গুলো ধরো, লাঠিটা ধরো, লাঠিটা অজ্ঞান হয়েছে। বন্ধুরা দেখেন আমাদের এই ছেলেটা অজ্ঞান হয়েছে, বসো। এবার তোমার নাম বলো, তোমার নামটা বলো, তোমার নাম কি? এবার এবার ঠিক হয়ে জানি আমি কোথায়। এই ঠিক আছে, তাই ঠিক আছিস তো? ঠিক আছিস তো? কোথায় বলেছে মানে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে স্বাভাবিক স্বাভাবিক এখানে বেশিক্ষণ থাকা যাবে না, স্বাভাবিক কথা। আমি জঙ্গলে জেনে কি হয়েছে, কি হয়েছিল রাত্রি একটা? তাহলে বন্ধুরা দেখো কি অবস্থা, বন্ধুরা চলে যাচ্ছে, আমরা এখানে থাকবো না, জিনের খুব অত্যাচার হয়ে গেছে, আমরা থাকছি এখানে, চলে যাচ্ছে। বন্ধুরা আপনারা লাইভটা শেয়ার করে দেবেন, অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন।